বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভাতিজি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের বেড়াতে। চলুন তাহলে সবাই মিলে বেরিয়ে আসি, বাসার খুব কাছে যাচ্ছি। আমার এই ভিডিওটা দেশ বিদেশ কাছে দূরে যে যে অবস্থান থেকেই দেখছেন তাদের সবার প্রতি রইল আমার দোয়া ও ভালোবাসা। বাসার সামনে রাস্তার উপরে এক মামা বসে, যে মামা কিনা খুব মজা করে ফুচকা বানায়। এই ফুচকার খবর দিয়েছে আমার ভাই আর ভাইয়ের বউ। ওরা দুজন মিলে প্ল্যান করেছে আমাদের নিয়ে ফুচকা খেতে যাবে, তাই আমরা সবাই মিলে চলে আসলাম সপরিবারে ফুচকা খেতে। ফুচকা খেতে বা চটপটি এই জিনিসগুলো খেতে মেয়ে মানুষের খুব পছন্দ, তাই শরীর অসুস্থ থাকুক মন খারাপ থাকুক যেভাবেই থাকুক না কেন, যদি ফুচকা চটপটির কথা শোনা হয় তাহলে আমরা সবাই রাজি হয়ে যাই। আমাদের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম না, তার সবাই মিলে চলে গেলাম মজা করে ফুচকা খাওয়ার জন্য। এই মামার স্পেশালিটি হচ্ছে উনি এরকম কলসিতে করে বিভিন্ন রকমের টক রেডি করে রাখে, উনি ফুচকা বানিয়ে বানিয়ে আপনার হাতে দিবে। আর আপনি এই যে কলসিগুলো আছে এটার ভেতরে লম্বা ডান্ডাওয়ালা একটা বালতির মতো থাকে, যেটা নিচে কিনে একটা ফুটো থাকে যেটা দিয়ে টকটা বের হয়, সেই টক আপনি আপনার ফুচকাতে নিয়ে খেতে থাকবেন। অনেক মজা, এখানে অনেক ধরনের টক আছে, যার যেটা খুশি সেটাই খেতে পারবেন। আমি কিন্তু নাগা টক ছাড়া বাকি সবগুলোই খেয়েছি, কারণ আমি মরিচকে অনেক ভয় পাই। আর আমার ভাইয়ের বউ কিন্তু অনেক খেয়েছে নাগা টক, খেয়ে একদম ঘাম ঝরিয়ে ফেলেছে। তো চলুন আপনারাও এই চটপটি ফুচকার আনন্দ নেন আমাদের সাথে। তো আমি বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। ও, এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ এখনো লাইক দিতে ভুলে গেছেন তারা দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটা বেশি ভালো লেগে থাকলে, চটপটি খেয়ে যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো এই পর্যন্ত রইলো আজকে, আপনারা চটপটি ফুচকা খেতে থাকেন, আমি বিদায় নিয়ে দিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।